প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসন পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের সভায় পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পাল্টে পনেরো বছর আগের ইন্দুরকান্দিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয় জনদাবির কারণেই এই পরিবর্তন বলে জানান মন্ত্রী পরিষদ সচিব পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানি উপজেলার নামকরণের প্রস্তাব অনুমোদন পূর্বে যা ছিল এটা কি মেজর জিয়া যিনি সুন্দরবনে কাজ করেন তার নামে না অন্য কারোর নামে আমরা এগুলো জানি জনগণ চাচ্ছে যে নামে ফেরত তো জনগণের দাবির প্রেক্ষিতে এই প্রস্তাবটা এসেছে এবং সেটা মন্ত্রিসভা অনুমোদন সভায় কুমিল্লার আট ও লাকসামের একটি সহ মোট নয়টি ইউনিয়ন নিয়ে লালমাই নামে দেশের চারশো তম উপজেলার অনুমোদন দেয়া হয় এছাড়া চট্টগ্রামের দোহাজারিকে নতুন পৌরসভা করা হয় লালমাই নামে একটা নতুন উপজেলা হচ্ছে এখানে জনসংখ্যা দুই লক্ষ বিশ হাজার বত্রিশ জন জয়নগর গ্রামটাকেই হেডকোয়ার্টার হিসাবে চিহ্নিত করা এর আগে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গাজীপুরের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত তিন কিলোমিটার সড়কের তিতাস গ্যাসের সঞ্চালন লাইন বসাতে তেরো হাজারের বেশি গাছ কাটার অনুমতি দেয়া হয় তিতাস গ্যাস লাইন সঞ্চালনের ক্ষেত্রে কিছু গাছ পড়ে গেছে গাছের সংখ্যা হচ্ছে তেরো হাজার তিনশো বিক্রয়যোগ্য গাছ হলো চার হাজার এগারোটি এই গাছগুলো কর্তন বা অপসারণ করা দরকার লাইন নেওয়ার জন্য পরিপূরক সিদ্ধান্ত হলো যে এর দ্বিগুণ গাছ তেরো হাজারের জায়গায় ছাব্বিশ হাজার গাছ লাগিয়ে এটাকে রিপ্লেস করে দিবে এছাড়া আনসারদের চাকুরি স্থায়ীকরণের সময় নয় থেকে কমিয়ে ছয় বছর করে ব্যাটালিয়ান আনসার আইন দু হাজার ষোলো এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা শুধু এইটুকু আমি